দাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বৈধতা পেয়ে সংবাদ সম্মেলন করেছে ঢাকা 19 আসনের বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া। সকালে আশুলিয়া জামগড়া এলাকায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বৈধতার কথা নিশ্চিত করেন। এর আগে গ্যাস বিল বিলম্বে দেওয়ার কারণে ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান তার মনোনয়ন বাতিল করেন। পরে মঙ্গলবার ইসিতে আপিল দায়ের ও শুনানি নিষ্পত্তির জন্য আবেদন জমা নিয়ে বৈধতা ফিরে পান তিনি। সাইফুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন ঢাকা 19 থেকে 19-এ আমি